এসো হে ঝনক ঝংকারে উড়াই শঙ্কর কমছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং এসো এসো সুন্দর এসো এসো হে পরম তার সুন্দর এসো হে যেরূপে আকাশ তাটে চাঁদের আলো যেরূপে আকাশ তাটে চাঁদের আলো যেরূপে ললাট সখী সিন্দুরে সাজালো সিন্দুরে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে এসো হে পরম তর সুন্দর এসো হে বনেদিবাড়ির পুজো দেখার পর আজ দশমীর দিন আমরা যাচ্ছি এবার দেবগ্রামের দিকে। শরতের নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর রাস্তার দুধারে গাছ ধান খেত আর কাশফুল। প্রকৃতির এই নৈসর্গিক রূপের সৌন্দর্যকে আস্বাদন করতে করতে আমরা এগিয়ে চলেছি। নেক্সট ডেস্টিনেশন হলো কৃষ্ণনগরের মাদারসাট, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করব।
আর এদিকে আছে আমাদের মুরগ বিরিয়ানি, মুরগ দম বিরিয়ানি। কেমন লাগছে খাবার? রাইসেরই কত রকমের আইটেম আছে, প্লেন রাইস আছে, তার সাথে ফ্রাইড রাইস আছে, তার সাথে পোলাও রয়েছে, তার সাথে বিরিয়ানি রয়েছে, প্রত্যেকটার টেস্ট স্মেল খুব সুন্দর। এটা হলো আমাদের দেবগ্রামের তরফদার বাড়ির পুজো। এটা আমাদের পারিবারিক পূজাও। এখন আমরা এসেছি মাকে বরণ করতে, সাথে মায়ের বিদায় বেলায় সিঁদুর খেলা তো রয়েছে।
দুর্গা মাকে বরণ করার পর মাকে একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে যাচ্ছে রোদ্দা বাড়ির পুজো প্রতি বছরের মতো এবছরও এখানেই শেষমেশ মাকে বরণ করা হলো। আবার একটা বছরের অপেক্ষা, আসছে বছর আবার হবে। মা সবার মঙ্গল করুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।